হ্যাঁ দিদি, ব্যস্ত ভাই। ব্যস্ত আছেন? কারণ হ্যাঁ, আমি ফোনে বিজি ফোনে ভাই। ফোনে ফোনে আর কোনো কথা বলা যাবে না, আপনি আসুন, ঠিক আছে? কারণ অফিসে সকাল নাইট মর্নিং করছি, তবে যেতেই পারছি না দিদি। যেদিন কি ছুটি করতে হবে আপনাকে, কারণ আমি এখন প্রচুর মানুষজন রয়েছেন, আমি তো এখন কথা বলার সময়ই পাচ্ছি না। এরপর একটা মীমাংসা নিয়ে বসবো স্বামী স্ত্রীর। আচ্ছা আচ্ছা, কারণ আমাদেরও একটুখানি সমস্যা হচ্ছে, ওই শুভিমল বসি সমস্যা করছে বারবার করে। ঠিক আছে, আপনি আসতে হবে ভাই, কারণ আপনি যেমন সেনকে বললেন, দিদি আপনি তো বললেন কোনো সমস্যাই মিটলো না, এবার ফোনে ফোনে 2 বছর ধরে পরামর্শ নিয়ে যাচ্ছেন, কিছুক্ষণের জন্য মিটে যাচ্ছে, 6 মাস 7 মাস 1 বছর ভালো থাকছেন, তারপরে আবার সমস্যা হতেই পারে, সেখানে তো আমার কোনো দায়বদ্ধতা নেই। এবার আপনি সামনাসামনি আসুন, ফেস টু ফেস আসুন, মৌমিতাকেও ফোন করবো, মৌমিতাও থাকবে, সবাই থাকবে, আপনারা দুজনে মিলে আপনারা দুজনের সমস্যা মিটাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা কেন ফোনে ফোনে ভাই কিছুই মিটবে না, তুমি একরকম বলবে, তো তোমার সবকিছু সামলে যখন তোমার মনে হবে যে তুমি আসবে, তুমি অবশ্যই এসো, আমি অবশ্যই তোমার সমস্যাটা শুনবো। সমস্যাটা কি হয়েছে বলো তো দিদি? বলছি এবারে আমি যে যাবো, সে না 500 টাকা না আমি নিয়ে গেলাম, যে ফাইল করতে গেলে যে একটা টাকা লাগে, ওই টাকাটাই আমার কাছে নেই। তোমাকে টাকাটা ফাইল করার টাকাটা কে চেয়েছে? বাবলিমার কাছে চেয়েছে? না না, আমার কাছে কিসে ফাইল করবে? ফাইল তো করবে কোর্টে। আমি যদি তোমার ফিল্ডে যাই তখন আমার যে যাতায়াত করতে তোমাকে দিতে হবে, কারণ ওটা তো আমার পকেট থেকে দেবো না। হ্যাঁ হ্যাঁ ব্যাস, সেটা তো তুমি, সেটা কি করব না করবো সেটা পরের ব্যাপার, কিন্তু হ্যাঁ, তুমি আপনার এত একটা ভালো ফিল্ড হয়ে গেছে না, এবারে লজ্জা আমি যেতে পারছি না না, টাকা দিতে। লজ্জার কি আছে? লজ্জার তো কিছু নেই, আমার সাথে তুমি কথা বলছো, যেটা সবাই করে তুমিও করবে। আচ্ছা আচ্ছা, ফিল্ডে যে যেতেই হবে এর কি মানে আছে? আমি তো ডাকতেও পারি দুজন হাজবেন্ড ওয়াইফকে, যেহেতু তোমার সাথে আমার ফিল্ড হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ তাই ফিল্ডে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, কারণ কারণ কি বলুন তো দেবী, ও একদমই মানে মানতেই চাই না বাড়ি, কারণ এখন অব্দি আমার আগের ওই বাড়ি থেকেই বেরোয়নি, মানে বাড়ি থেকে মানে জিনিসপত্র ওই জন্য বললাম আপনার কেসটা পুরো জটিল, আগের ওয়াইফ বেরোয়নি, এই ওয়াইফ মানছে না, তার জন্য আপনাকে অফিসে আসতে হবে, বসতে হবে, ফেস টু ফেস সেই সমস্যার সমাধান করতে হবে, এইভাবে হয় না। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, আমি এর মধ্যে আমি একটু মায়াপুরি পেয়ে আমি একদিন ছুটি যা করে আমি যাবো। খুশি, আপনার যেদিন ইচ্ছা, যত বছর পর ইচ্ছা আপনি আসবেন, না আর না, আমার খুব শিগগিরই করতে কারণ হবে। আমি আপনার সাথে কথা বলতাম ফোনে, কারণ আমার সঙ্গে কত রকম মাইন্ডে লেগেছে যে আপনি বলছেন যে এতদিন ধরে তো কি বললেন কিছুই তো হলো না, মানে আমি কি আপনার কাজ হাতে নিয়েছিলাম? না না, যে আমি বলেছি আমার কথা ওইরকম বলুন, মাইন্ডে লেগেছে, আমি তার জন্য আপনার সাথে ফোনে কোনো কথা বলবো না, সামনাসামনি আসুন, আচ্ছা এত না বছর ধরে পরিষেবা দিচ্ছি, আমি তো আপনাকে 2 টাকা চাইনি, না 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 না, আমি তারপরেও যখন আপনি বললেন আমাকে, সেদিনকে কথাটা খুব মাইন্ডে লেগেছে। না দেখুন, আমাদেরও মন আছে, আমরা রক্তে মাংসে গড়া মানুষের, মন না থাকলে মানুষের কাজ করতে পারতাম না। না 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 না, এটা ঠিক নয়, এই যে আমার আজকে আমার একজন ভিকটিমের সাথে, ঠিক আছে, মনে করবেন না, না মনে তো করিনি, মনে করিনি বলে ফোনও ধরছি, কথাও বলছি, আমি কিছু মনে করি না। আমি সামনাসামনি যাই, গিয়ে একদম বসে একটা ফাইনাল নিয়ে আস্তে আস্তে হবে, একদম একদম একদম, কারণ কি বলুন তো আমিও কাজে মন দিতে পারছি না, এই একটা টেনশন নিয়ে রয়েছে। ঠিক আছে, তেমন তো ওর মাও মারা গেছিল, ওর বাড়িতে সেই গেছিল, কথা বলেই ফেললেন, ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে, আছে দিদি, রাগ করেছেন নাকি? আমি রাগ করলে কি ফোন ধরতাম ভাই, তাহলে তো ব্লক লিস্ট করে দিতাম। ঠিক আছে দিদি, ঠিক আছে, আমি গিয়ে কথা বলবো সামনাসামনি, অবশ্যই, ওই কথাটার জন্যই এই পানিশমেন্টটা, আমার সাথে 2 বছর ধরে পরিষেবা নিচ্ছে, আমি তো কই কখনো তোমাদের বলিনি আসতে, না এবার না তুমি না যখন আমাকে দায়বদ্ধতা চাপিয়ে ঠিক দেবে, আছে, তাহলে আমার তুমি দায়বদ্ধতা পানিশমেন্ট নেওয়ার তো, জন্য আমি তোমাকে আসতে হবে? হ্যাঁ পানিশমেন্ট, কারণ সামনে ফোনে ফোনে কথা হচ্ছে, পানিশমেন্ট, সামনে তুমি আসো, 500 টাকা ভিজিট দিয়ে কথা বলে যাও, হ্যাঁ হ্যাঁ আমি যাবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, লাইভ দেখেন কেউ না, এমনি কারোর কাছ থেকে খবর শুনে এসেছেন? তারাদি পাঠিয়েছে, ও আচ্ছা, হ্যাঁ আমাকে ঘুমের ঘরে ফোন করেছিল, মনে নেই, নবদ্বীপ থেকে, ঠিক আছে, আপনাদের সমস্যাটা আমি শুনবো, কোনো জায়গাকার নাম বলবেন না, কারো মুখে নাম উচ্চারণ করবেন না, কি বললাম? কোনো জায়গার নাম বলবেন না, কোথা থেকে এসেছেন সেটাও বলার দরকার নেই, আপনার নাম কি সেটাও আমার জিজ্ঞেস করা দরকার, আমার আইডি প্রুফ পেয়ে গেছি। আর দ্বিতীয় কথা হলো কি, যে যাদের যে সমস্যা নিয়ে বলবেন সেখানে যদি কোনো পুলিশের নাম থাকে বলবেন না,
কোনো নেতার নাম থাকে বলবেন না, স্বামীর নাম থাকলেও বলবেন না, আপনার নামটাও বলবেন না। তাহলে বুঝে যাচ্ছেন আমি নাম অ্যাড্রেস কোথা থেকে এসেছেন, মানে কোথা থেকে এসেছেন মানে অ্যাড্রেস হয়ে গেল আপনাদের নাম, আর যাদের নিয়ে সমস্যাটা তৈরি তাদের নামও বলবেন না, কোন থানা আর কোন কোর্ট এটাও বলবেন না, আমি সব বুঝে যাবো, কারণ আমি তো সব পেয়ে গেছি। ঠিক আছে, আমার কাছে ফোন এসেছিল, কি সমস্যা এইটুকু? সমস্যাটা কি নিয়ে? সমস্যাটা হচ্ছে আমার স্বামী মানে বছর দুয়েক আগে একটা ভুল করে ফেলেছিল, কিছুদিন তার সঙ্গে ফোনে রিলেশন ছিল, থাকতে থাকতে এবার মানে এমন একটা আবেগে পড়ে গেছে তার সঙ্গে চলে গেছিল। যাওয়ার পরে এবার কোনো খোঁজ খবর ছিল না, কিছু ছিল না, যাক আমরা মেনে নিয়েছিলাম, এটাই আমাদের ভাগ্যে ছিল, ছেলে যেহেতু আমার দুটো বড় বড়, একটু মান সম্মানও লাগছিল, অনেক মানে কষ্ট দুঃখ পেয়েছে, যা হোক পেয়েছে, তা আমরা কোনো সময় ফোনেও ওনাকে পাইনি, সিম টিম সব পাল্টে ফেলেছিল, হোয়াটসঅ্যাপ ফেসবুক সব পাল্টে ফেলেছে। কতদিন আগে স্বামী এই ভুলটা করেছিল? দু বছর আগে। আচ্ছা, কতদিনের জন্য ভুলটা করেছিল? এই দশ মাস। দশ মাস, প্রায় এক বছরের কাছাকাছি। তার আগে কদিন ধরে পরিচয় ছিল? তার আগে অনেকদিন ধরেই পরিচয় ছিল, প্রায় বছর দু তিনেক হবে। দু তিনেক, আর এদিকে এক এক বছর, মানে প্রায় চার বছরের সম্পর্ক, সাড়ে তিন চার। হ্যাঁ, তারপরে এবার আমরা পাই না, যেহেতু এবার ছেলে পেলেও আমাকে বুঝায় কান্নাকাটি করে সেই করে, যাই হোক কিছুদিন মেন মানে ইয়ে হয়ে গেছিলো, আর কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না। এবার অনেকে বলছিল তাহলে তো কোনো খোঁজ পেলাম না, সে কি মরে গেল না কি কি হলো, আবার শাশুড়ি বাড়িতে আছে, শাশুড়িও কান্নাকাটি করে, এবার খারাপ লাগে। যাক যাই হোক, অনেক দিন পরে তা আমার ননদের কাছে ফোন করেছিল, দিয়ে সেখান থেকে যাই হোক আমরা পেয়েছিলাম নাম্বার, আমার ছোটো ছেলে পেয়েছিলো, পাওয়ার পরে ওনার সঙ্গে যোগাযোগ করা হয়, যোগাযোগ করার পরে অনেক দিন পরে সেই কথাবার্তা বলতে বলতে এই সেই বলতে বলতে তারপরে উনি আসে বাড়িতে। আসে এবার যেহেতু ওনার সংসার, বউর পুরনো বউ রয়েছে, দুটো ছেলে রয়েছে, বউ রয়েছে, একটা নাতি হয়েছে ছোটো, এসবও তো খারাপ লাগে না শুনে। তারপরে যাই হোক এসছে, এসছে পরে একদিন একদিন ছিল চলে গেছে, আবার পরে আবার এসছে, এসে আবার এরকম চলে গেছে, মানে আসা যাওয়ার মধ্যে। আমাদের এখানে যদি একবেলা থাকতো ওখানে গিয়েই থাকতো 15 দিন, আমাদের এখানে যদি একদিন থাকতো ওখানে গিয়েই থাকতো সারা মাস, এরকম ঠিক এরকম করতে করতে এবার চলে এসছে। তারপরে এসে পরে আর এখানে কিছু সমস্যা আছে, আমার একটা ঘর এসছে সরকারি, সেটা আমি পাবো বলে এবার সেটা আর যেতে পারছে না, যেতে পারছে না বলে এবার যাই হোক, তারপরে এবার আর ওখানে আর যাওয়া হচ্ছে না, যেহেতু এবার ওখান থেকে চাপ সৃষ্টি করছে, যেতে হবে কি ভালো মন্দ আমি জানি না। তারপরে একটা ওনাদের মধ্যে সমস্যা সৃষ্টি হয়, এবার উনি হয়তো বলেছে যাবো না কি যাই হোক ভালো মন্দ বলে, ওনাদের সঙ্গে খুব জোর তোর ঝামেলা হয়, ঝামেলা হওয়ার পর এবার আমাদেরকে উল্টে বাড়িতে ফোন করছে, হ্যাঁ এই করবো সেই করবো, হ্যাঁ আমার হাতে পুলিশ আছে, আমি ধরিয়ে দেবো, কেস করবো, জেলের ঘানি টানিয়ে ছাড়বো, আমাকে চেনে না, আমার কত দূর আমার হাত আছে, হ্যাঁ এসব আমাদেরকে বলছে। এবার আমরা যে একে বলছি, এ তখন বিশ্বাস করছে না, এ তখন বিশ্বাস করছে না, না ও ভালো এটা করতে পারে না। এবার ওর কাছে বলছে না আমি বলিনি, এই করতে 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 এরকমই চলছে। তা এই কিছুদিন আগে ওনার মেয়েও আমাকে ফোন করে বলছে যে এই ব্যাপারে ভালো আছে, হ্যাঁ যে এই করছে সেই করছে, তারপরে হচ্ছে গিয়ে কি আমি কেস করবো। এবার ঝামেলা যেহেতু লেগেছে, হয়তো দু একটা বলেছে কিন্তু কথা যাই হোক বলেছে, বলে এই কথা বললো আমি এই জন্য কেস করবো, আমাদের চেনে না, ভালো দেখেছে এবার খারাপটা দেখবে, আমি এবার জেলের ঘানি জানিয়ে ছাড়বো, আমার কাছে পুলিশও আছে, আমার ভালো ভালো লোক ধরা আছে, উকিল আছে, এই আছে। আমি সে তোমার যা আছে তুমি করো, তুমি আমাকে কেন বলছো, আমার সঙ্গে তো তোমার কোনো ব্যাপার নেই, যার সঙ্গে হয়েছিল তাকে বলো, আমাকে বলে কী হবে। বলছে না আমাদের 1.5 লাখ টাকা চুরি করে নিয়ে এসছে, আমরা এইটাই ভালো করে আরও বলবো, তোমাদের এটা ব্যবসা, তোমরা স্বামীকে পাঠিয়ে দিয়েছো লোকের বোর্ড থেকে টাকা নিয়ে আসার জন্য, এরকম ধরনের বিভিন্ন ধরনের এবার গালাগালিও করে, এই করে সেই করে। যাই হোক আমি এবার একটা সহ্য করতে পারিনি, যে আমি এবার একজন কী করেছি যে ফোনে ছেড়ে দিয়েছি যে এই মহিলা হতে সাবধান, এই মহিলা এটাই করেছে, লোকের স্বামী নিয়ে এসে কিছুদিন রাখার পরে তাকে আর ভালো লাগে না, তারপর সেই এরকম করার পরে এখন আবার অন্য কিছু করছে। মানে এবার তারপর থেকে কন্টিনিউ হুমকি দিয়ে যাচ্ছে, আমাদের সবাইকে ফাঁসাবে, সবাইকে কেসে ঝুলাবে, দেখে ছাড়বে, এবং আমার দুটো পরিচিত ছেলে আছে, আমরা রয়েছি, এবার যদি কিছু করে কেসটা সেটা রাখে। মানে আপনার স্বামী আপনাকেও দেখতো ওনাকেও দেখতো, আপনার স্বামীর প্রতি কোনো মাসের মধ্যে তো 10 মাস চারটি কেনি কথা নাকি? হ্যাঁ, এই 10 মাসের মধ্যে আপনার স্বামী আপনার কেয়ার নিত না? কখনোই না। দেখভাল করতো? কখনোই না, কখনোই না। ও যাও, সন্তানরা কি কিছু দেখতো না? আপনি তাহলে আজকে স্বামীর হয়ে এসেছেন কেন? কেন এসেছে ওই যে স্বামী,
অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে, 14 বছর বয়স থেকে সে সব ছেড়ে এসেছি, সবাই তো সমান না, ও হয়তো পেরেছিল আমার মায়া ছাড়তে। এখনো কি মায়া ত্যাগ করেছে না ছেড়ে, মানে মায়া ধরে রেখেছে? মায়া এখনো আছে। আপনার পতি না ওর পতি? না আমার আছে ওর পতি, ওর আর নেই আমার পতি। তারপরেও আপনি স্বামীর জন্য এসেছেন? অবশ্যই, আমি যতদিন বেঁচে থাকবো এটুকু করব। হায় রে পোড়া কপাল, এত ভালো স্ত্রী পেয়ে আবার কি, ওদিকে কি আছে দাদা, কিছু আছে ছিল ভাগ্যে, এক্সট্রা কি আছে বলুন? ওর ভাগ্যে ছিল, এটা জানার আগ্রহ কি এক্সট্রা, মানে রূপ গুণ ভালোবাসা, রূপটা বেশ সুন্দর। আচ্ছা, আর মনটা ভালোবাসা আপনাকে উনি দুজন এখন নিয়ে টানাটানি করছে না, দুজনই মানে আপনাকে ছেড়ে দিতে এখন আর চাইছেন না ওখানে যেতে? উনি চাইছেন না যেতে, আপনি চাইছেন না? মন খুলে বলুন, পরবর্তীতে আবার বলবেন আমি যাব ওখানে। এবার আমি যখন গেছি বাড়িতে আমার কিরকম মানে, এ হয়তো আমার দুটো ছেলে আছে, তো এবার একটা ছেলে আমার খুব বড় চরম, এবার একসাথে সংসার, এবার ছেলেটা বিয়ে শাদি করার পরও কাজকর্ম কি করতো না, এবার ইয়ে আমি যদি বলতে যেতাম একটু আজকালে যেত দিতে গিয়ে, এদিকে আমি একটা মানে এটা যে করেছি একটা মানে জিত করে করে ফেলেছি আমি, যে এরকম করছে খেটে 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 করতে করতে আমি এরকম চলে গেছিলাম। এবার এমন জায়গায় গেছি আমি, সেই ভদ্রমহিলা খুব একটা পরে আমি যা বুঝতে পারলাম ভালো না, ছেলে দুষ্টু মা প্রশ্রয় দিয়েছে, তারা আপনি এইসব করতে করতে নাই। এটা কি বলেন তো, ব্যাপারটা বুঝলাম না, ফোনে ফোনে মানে সবসময় উনি থাকতে থাকতে আমাদের মায়াটাই ওনার মন থেকে উঠে গেছিল। এবার ছেলে আগে করে একটু দুষ্টু, মানে আগে ফোনে কথোপকথন ছিল, তারপরে এবার যেহেতু কিন্তু ভুল কাজটা করব ভাবেনি না, কোনোদিনও ভাবেনি, যে বাড়ি থেকে যখন দেখলো যে ছেলে আর মা একজোট হয়ে গেছে, আমি একাকিত্ব বোধ করছি, চলে গেল মানে উনি একটা বিরক্ত মনে করলো, একাকিত্ব বোধ তো নয়, ভুল কথা বললো, যে ও ছেলেটা এরকম দূর জায়গা, এখান থেকে আমি শান্তিতে থাকবো, সবসময় তো চাই যে মিলে ঝিলে সবাই একসাথে থাকি, একটা অন্যায় করলে বাবার কাছে খুব কম দিতাম, আমি যত দূর করতাম শাশুড়িকে জানায় না, আমার এটা ওনাকে অবহেলা করছি, ওনাকে জানাচ্ছি না, ওটা ওনাকে অবহেলা জেনে যেত সেই কথাগুলো ভাবতো, আমাকে লুকিয়ে করলো তাহলে ওরা একটা এক্সট্রা এরকম কিছু একটা মানে ওরা এই করছে সেই করছে, মানে ওনার তখন মনে, আর সারাক্ষণ যে ওনার ফোনটা আসতো না, মাথাটা ওনার হ্যাং হয়ে গেছিলো, কখন কী করবে ওনার মানে ঠিক ছিল না, নাহলে এই মানুষ প্রতিটা লোক বলে কোনো সময় এরকম করার মতনই ছিল না, কিন্তু তার মধ্যে দিয়ে এরকম করে ফেলেছে। যে তার সাথে যখন সংসার করলো তখন তো আপনারা জানেন না? না জানি না। তারপরে আবার চলে এলো ওখানে অশান্তি হয়ে? না, ওই আমার ছেলে কি করে কি করে নাম্বার পেয়েছিল, যোগাযোগ করেছিল, যোগাযোগ করেছিল, তখন বাবা তো কথা বলে তখন চলে এসছে, তারপরে চলে এসছে, আসতো যেত আসতো যেত করতে করতে, এখন যেহেতু দেখছে আমার ছেলেগুলো এখন থাকতে হবে এখানে, ছেলের একটা ছেলের এখনো বিয়ে হয়নি, তারপর এখনো ঘর দোরগুলো আমার ঠিকঠাক হয়নি, অগুছালো রয়েছে। উনি কি কোনো বিবাহিত মহিলা? না, বিবাহিত মহিলা, ওনার স্বামী আছে, ডিভোর্স হয়ে গেছে, তারপরে ডিভোর্স হয়নি, তারপরে ওনার মেয়ে আছে, ডিভোর্স হয়নি, সব আছে, কিন্তু স্বামীর সাথে থাকে না, স্বামীর সাথে থাকে না, নিজের স্বামী বাদ দিয়ে অপরের স্বামীকে আঁকড়ে ধরেছে, এটাই আমার স্বামী, একে নিয়েই থাকবে, যা না বলা যায় আমাকে সে সমস্ত সব কিছু সব বলেছে, সবসময় সব কথা বলাও যায় না, আর আমি চাইও না যে না ও আমার ক্ষতি হচ্ছে চাইতে পারে, কিন্তু আমি ক্ষতি চাই না, আমি তো একটা মেয়ে, আমি আমার স্বামীকে ফিরে পেয়েছি, আমি আমার স্বামীকে নিয়ে সুখে থাকতে চাই, আর জানি কোনো কেস কামড়ে কোনো কিছুতে জানি ও না পারে, যদি ছোট বড় হতেন একটু প্রণাম করতাম আপনাকে। না সত্যি কথা, যেটা আমার ভেতরের জ্ঞান, যেটা আমার কি বলবো আর নেই কিছু, আমার মোবাইল, আমি আমাকে অনেকেও বলেছে যে ওর নামে কেস করে দাও, এই করে দাও, তুমি এ পাবা ওই পাবা, আমি সেসব কিছুই চাই না, আমি চাই যাতে কেস কামড়ে কোনো কিছু না হয়, আমার স্বামী যাতে না ভোগে, আমার দুটো ছেলে উপযুক্ত যেন না ভোগে, এটাই আমি চাই। কেস করলে তো আপনাকে স্বামীর নামে কেস করতে হবে, মেয়েটার নামে কেস করতে গেলে আগে তো স্বামীকে জানাতে হবে, মেন কান্ডাই তো উনি ছেড়েছে, এর নাম্বার দিয়ে, এর নাম্বার দিয়ে অন্য লিখে, অন্য নাম লিখে আর এর আইডি দিয়ে পাঠিয়ে যায়, কিছু দেখা ও যেটা দেখা কি লিখেছে,
হ্যালো, এই যে করিমপুর বাস স্ট্যান্ডের পাশে সৃজনী জল সেন্টারের উল্টো দিকে, সৃজনী জল সেন্টারের উল্টো দিকে আসো। আমি সহ্যই করে আসছি, কিন্তু এদানিং বলছে উনি চুরি করে এসেছে 1,00,000 টাকা, সেটা তো আর আমি সহ্য আইডিটা তো ফেক আইডি হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ দিন। হ্যালো, ওখানে ঘর নেই বলুন যে একটা রাতের জন্য, হবে না? আমার সাথে ও তা বিয়ের যখন বুক, তাহলে ম্যানেজারের সাথে কথা বলে কি করে রুম দেবে উনি? তাহলে ওনাকে জিজ্ঞেস করুন ওই যে হোটেলটা কোথায় আছে, সেই যে কোনো একটা হোটেলের অ্যাড্রেস দিতে বলুন ওনাকে। হ্যাঁ হ্যাঁ, ওটা ওনাকে অ্যাড্রেসটা নিয়ে নিন, দিয়ে ওখানে যান। হ্যাঁ নিন অ্যাড্রেসটা ওনার কাছ থেকে নিন, দিয়ে আপনারা ফ্রেশ হয়ে ফোন করুন, আমি আপনাদের ডেকে নিচ্ছি। এনারা কি গুজরাট থেকে এসছে? এই মহিলা থেকে সাবধানে থাকবেন, এই মহিলা, এরা তো আমার নামে লোকে লেখে, এই মহিলা থেকে লোকে সাবধানে থাকবেন, এই মহিলা থেকে সাবধানে থাকবেন, এই মহিলা লোকের স্বামী নিয়ে কিছুদিন পর, এটা লেখে না, এই মহিলা লোকের স্বামী নিয়ে কিছুদিন পর টাকা পয়সা খেয়ে আবার তাকে ছেড়ে দেবে, ছেড়ে আবার আরেকজনকে ধরে সাবধানে ধরে, সাবধানে থাকবেন আপনারা। আচ্ছা, আমার হয়ে ভগবানের কাছে প্রার্থনা করো যাতে উচিত শিক্ষা পায়। এখানে ধরিয়েও দিয়েছেন, মানে তার মানে আপনার স্বামীকেও নিয়েছে। আমার হয়ে প্রার্থনা করো, এদিকে আছে মুসলিম, আপনার প্রোফাইলটা কিন্তু খান, এদিকে আমার ভগবান, তো এই তো চুরি করলে মানুষ চোর ধরা পড়ে, আমাদের নজরে তো বেশি ধরা পড়ে, এখানে আল্লাহ লিখতে হতো। আমি পারি না, আমার নাতি করে দিয়েছে। ওই তো, সে বলে না কোনো জায়গায় কিছু চুরি করে গেলে কিছু না কিছু পড়ে থাকে, সেই সেটা থেকে শনাক্ত করা যায় কে এখানে এসেছিল বা কিছু। তো যে আপনার অবস্থাও ঠিক তাই হয়েছে, আর এমনিও তো অরিজিনালি তিনটে অলরেডি বিয়ে করে ফেলেছে। এনার ঠিক আছে, বুঝতে পেরেছি। ইনি এখন ইনি কি চাইছেন? ইনি কি আপনার বরকে চাইছেন কি চাইছেন? ও সবসময়ই চাইছে। আপনি কি আপনার বরকে দিয়ে দেবেন কি দেবেন না? আমি কেন দেবো? আমি তো দিয়েই দিয়েছিলাম, চলে যখন গেছিল, এবার আমার বরই তো নিজে এসেছে, ঘরের মধ্যে আমাকে বলেছে সিঁদুর পরিয়েছে, ঘরের মধ্যে দুজনে আমরা, কেউ নেই। তাহলে এই যে সিঁদুরটা যে পরালেন, এই সিঁদুরটা কি বিয়ে না কি মনে করছেন? মানে একটা বিবাহিত মহিলাকেও যদি সিঁদুর পরান, তাহলে কি আপনি কি সিঁদুরটা তাহলে পরালেন কেন? এমনিতে চলতে পারতেন, লিভিং এ থাকতে পারতেন, আইনত ভাবে তো এখন সব বই, উনি বই মানছিল না যে এটা আমার করতে হবে। মানে আপনি সিঁদুরটা পরালে উনি বইয়ের স্বীকৃতি পাবেন, তারপরে আপনার সাথে সমস্ত কিছু সম্পর্ক গড়বেন, ওনার দিক দিয়ে উনি ঠিক আছে। তাহলে আপনি যখন সিঁদুরটা পরালেন, তাহলে এখন আপনি কি করবেন আপনি বলুন। তার যদি এখন আপনাকে আমি প্রশ্নটা দিই,
তাহলে আমাকে সবাইকে এই পোস্টারটা দিতে হবে, সিঁদুর পরিয়ে পরিয়ে মানুষ সহবাস করবে, যে ইচ্ছা মতো সংসার করবে, কটা দিন ইচ্ছা হলো বেশ ভালোবাসাটা লুটে নেওয়ার পর তারপর সব ছেড়ে দেবে, কি বলছেন? সঠিক, আমি কিন্তু এরামই কথা বলি, কিছু মাইন্ড করবেন না। আজকে যদি ওনা আপনাকে ধরুন সিঁদুর পরিয়েছে, আপনাকে তো সিঁদুর পরিয়েছিল, ছাত্রাতলায় হোক বা আপনার বাড়িতেই হোক বা কোনো মন্দিরে হোক সিঁদুর পরিয়েছিল, তাহলে সিঁদুরের মর্যাদা আছে কি নেই? তাহলে এটা যদি ধরি তাহলে তো ওই মহিলারও থাকা উচিত, তার স্বামী অলরেডি রয়েছে, থাকা পরেও আরেকজনকে নিয়ে গিয়ে সব ধরছি, আমি সব ধরছি, আমি সবকিছুই ধরছি। এবার সেই বিবাহিত মহিলাটা যখন আপনার স্বামীর সাথে থাকছে, তাহলে তারা লিভিং এ থাকতে পারতো, পরকে আইন বৈধ, তারপরে তো ওনার সঙ্গে কোনো ডিভোর্স হয়নি। এখন তো লিভিং এ থাকার আইন বেরিয়েছে, লিভিং এ থাকতে পারে, ডিভোর্স না দিয়েও লিভিং এ থাকতে পারে, কিন্তু লিভিং এ থাকারও অনেক আইনি প্রসেস আছে। আপনার স্বামী ইচ্ছা করলো আমার পরকীয় আইন বৈধ হয়ে গেছে, লিভিং এ থাকতে পারবো বলে লিভিং এ থাকবে তা নয়, তার স্ত্রী সন্তান সমস্ত কিছু দায় দায়িত্ব তাকে পালন করতে হবে। তিনি মনের খিদে শারীরিক চাহিদা মেটাতে লিভিং এ থাকলেন, সেটা আইনত ভাবে বৈধ হয়েছেন, কিন্তু যারা যাদেরকে বিয়ে করে এনেছে, দুটো সন্তান, দুটো আপনার সন্তান আছে, ধরুন দুটো সন্তান বা সন্তান আছে, তা তাদের প্রতি তার দায়বদ্ধতা আগে পালন করতে হবে, তবে পরকীয় আইন বৈধ হয়েছে। পরকীয় আইন বৈধ হয়েছে বলে সবাই যে যার সাথে শুয়ে পড়লেই হয়ে গেল না পরকীয় আইন বৈধ। আমি লিভিং এ থাকতে পারবো বলে আমি যখন তখন আমার বউকে মারধর করে এসে আমি কারো সাথে লিভিং এ থেকে যাবো, এটা তো হতে পারে না। তার মানে আইন বেরিয়েছে বলে আইনের ফায়দা মানুষ লুটছে, কিন্তু আইনি প্রসেসগুলো তো মানুষের জানা উচিত, যে তার স্ত্রী সন্তানকে ঠিক রেখে তাদেরকে দেখভাল করে তাদেরকে পেটের যে খাবারটা দুবেলা দুমুঠো সেটাকে দিতে হবে তাকে, সে ঘর ঠিক রেখে তারপরে বাইরে তিনি মনের কাছে চাহিদার জন্য বা শারীরিক চাহিদার জন্য গেলেন, সেটাকে আমরা বলছি লিভিং, আমি বলছি লিভিং এ থাকা। আপনি তো স্ত্রী হিসাবে আপনাকে সত্যিই বলছি গ্রেট স্যালুট জানাবো না, কারণ আপনাকে সত্যিই বলছি আপনার মতো মহিলা যেন আর ঘরে ঘরে না হয়, কারণ আপনার মতো মহিলা যদি ঘরে ঘরে হয় সব পুরুষ পুরুষরা প্রশ্রয় পাবে আর সন্তানগুলো জলে ভাসবে। এসেছেন একটা সুবিচারের জন্য, দিদি পাঠিয়েছেন একটা সুবিচারের জন্য, পাবেন একটা সুবিচার, কিন্তু আমি কথা বলতেও ছাড়বো না, তাতে আমাকে যদি পছন্দ হয় হবে, আমার কাছে যদি আসেন আসবেন, না হলে এখান থেকে এই যে মুখ দেখালেন না পিঠ দেখিয়ে চলে গেলেন, নাও আসতে পারেন মুখ দেখাতে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু সত্যি কথা বলতে আমি সম্মান আপনাকে এই কারণে করি যে না আপনি একজন আদর্শ স্ত্রী এবং একজন আদর্শ নারী, কিন্তু সম্মান এই কারণে করব না যে আপনার স্বামীর বিপদ এখন ওনাকে শিক্ষা দেওয়া দরকার ছিল আপনার, আপনি তাহলে ভালোবাসেন, সেটা উনিই পাচ্ছে। যাই হোক, মানুষ শিক্ষা দেওয়ার কেউ নয়, ঈশ্বরই শিক্ষা দেন, তাই প্রায়শ্চিত উনি করছেন, আর উনি ফিরে আসতে চাইছেন। দেখুন, আমি যখন সমাজে কাজ করতে যাব বা আইনেও যদি আপনি যান বা উনিও যদি আইনে যায়, সবার জন্য তো নিরপেক্ষতার সাথে, দেখুন আমরা তো আর খেয়ে খুঁয়ে বসে থেকে আপনার হয়ে কিছু করতে পারবো না, আমার নিরপেক্ষতার সাথে করতে হবে। এবার তখন উনি বলবেন যে আমাকে তো 10 মাস রেখেছে, আমাকে তো 10 মাস ভোগ করেছে, তাহলে আমি যাব কোথায়? আমি কি বলবো একজন ক্ষুদ্র সমাজকর্মী হয়ে, বলুন, কাজ নেওয়া না নেওয়া কি বুদ্ধিতে কি করব না করব সেটা পরের ব্যাপার, ভগবান সবাইকে কিছু বুদ্ধি দিয়েছে, বিপদ যখন এসে বিপদ থেকে মুক্তি ঈশ্বরই দেবেন সেটা কোনো কথা নয়, সবই মাথায় আছে, কিন্তু আমার প্রশ্নের উত্তরগুলো দিন। তারা তো আমাকে প্রশ্ন করবে যে আমাকে 10 মাস দিয়ে ভোগটা করলেন উনি, হ্যাঁ আমি আমার উনিও স্বামীকে ঠকিয়েছেন, ঠকে গেছেন, এখন উনি আপনার কাছে আসতে চাইছেন, ঠিক আপনাকে উনি ঠকিয়ে ওখানে গেছিল, ওখান থেকে ধাক্কা খেয়ে আবার ঠিক ঘরে ফিরেছে, এটাই কিন্তু ভগবানের লীলা, এটাই ভগবানের খেলা, এই খেলায় কিন্তু মানুষ জেতাতে চাইলেও জেতাতে পারবে না, ঠিক তো? এটাকেই বলে প্রায়শ্চিত্ত। নালে হয় কখনো এত বছর পরে, আজ আমার বিয়ে হয়েছে 30 বছর, তার মধ্যে এই যে 2 বছর ধরে এই চলছে কপালের ফের, তাই বলে কি মানুষ খারাপ হয়ে গেছে বলে তাকে কি শুধরানো যাবে না? অবশ্যই শুধরাতে হবে, সে যখন শুধরানোর জায়গা চাইছে শুধরাতে হবে, কিন্তু আমাকে তো ওই মহিলাটার হয়েও কিছু করতে হবে, কি নিরপেক্ষতার সাথে আমি কাজ করি। অতএব আমাকে কিন্তু আমার কাছে একটা কাজ এলে তো আমি আগে চুপিসারি করে দিলাম, কালকে আর একটা মেয়ে এসে বললো আমাকে উনি 10 মাস ভোগ করেছেন, তখন আমি তাকে কি বলবো? আমি তো আপনার স্বামীর ক্ষেত্রে ওনাকে ছাড় দিয়ে দিলাম, তো
তাহলে আর একটা মেয়ে যখন বলবে আমাকে 10 মাস ভোগ করে আমাকে যখন বিয়ে করছে না, বা আমাকে বিয়ে করে 10 মাস ভোগ করে আমি যার জন্য স্বামীর ঘর ছেড়ে ফেলে পালিয়ে চলে এসেছি, তাহলে সেই জায়গায় আমাকে আগে ঘরে নিচ্ছে না আমার স্বামী, এদিকে ইনিও আমাকে নিচ্ছে না, তখন তো আমি তো ওনারও প্রতিবাদ করতে নামবো, তাহলে কি প্রতিবাদ করবো? ওনার জন্য উনি স্বামী ছেড়ে আসেনি, উনি আগেই স্বামী টামি ছেড়ে দিয়ে অন্য এক বাড়িতে কাজ করছিল। সব বুঝেছি, আমি বললাম স্বামী ছেড়ে দিয়ে উনি কাজ করছিলেন সব মানলাম, কিন্তু ধরুন আজকে দিদি আপনার সাথে এরকম একটা অন্যায় হয়েছে, কেউ এসে আমাকে, আপনি এসে আমাকে বললেন যে দিদি আমি বিচার চাইছি, ন্যায্য বিচার, আমি কোথাও যেতে পারছি না যেহেতু আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়নি, ঠিক আছে, আমি ডিভোর্স হয়নি, ইল্লিগালভাবে আমি রয়েছি আর একজন পরপুরুষের সাথে, আর একজনের স্বামী কেড়ে নিয়ে তার সন্তানের কাছ থেকে কেড়ে নিয়ে, কিন্তু এখন আমাকে সে ঠকিয়েছে, এখন আমাকে একটু বিচার করে দিন, তাকেও এই কথাগুলো শুনতে হবে, কিন্তু যেহেতু মানুষটা যদি কিছু না করে না লড়তে যায়, তাই যদি কোনো রকম আত্মহত্যা করে তখন তো আমি নিজের জীবনে ক্ষমা করতে পারবো না, তাই লড়তে গিয়ে চেষ্টা করবো, চেষ্টা করে যদি না হলো সেটা পরের ব্যাপার, কিন্তু হওয়ার সম্ভাবনায় বেশি, অশান্তি যখন হচ্ছে তো মিটমাট হবে। এবার তিনি কি চাইছেন সেইটা আমার আগে জানার দরকার আপনাদের কাছ থেকে, তিনি কি চাইছেন বলুন। দেখুন স্ত্রীর সামনে আজকে একরকম বলবেন, আমি বলছি ওনার সাথে আমার সাথে অনেক মানে বাজে বাজে ভাষায় অশান্তি হয়ে গেছে, আমার ওনার সাথে আমার সাথে উনিও ফোন করেন আমিও ফোন করি না, যোগাযোগ নেই আমার সাথে, যে সমস্যাটা এখন জড়িয়ে গেছে যোগাযোগ আজকে নেই, কালকে যে এটা দেখুন যোগাযোগ আজকে নেই, মোহ এমন একটা জিনিস, মোহ কেটে গেলে মানুষ বেরিয়ে আসতে চায়, আবার কিন্তু সেই মোহই পিছনে টানে মরিচিকার মতো, আবার সে কিন্তু সেখানে ছুটে চলে গেছে, ওটা কখনোই আমাকেও মানবে না আমিও মনে মানবো না, যেটা হয়ে গেছে এই যে ফেসবুকে যে জিনিসটা ছাড়া, ফেসবুকে কে ছেড়েছে, যেটা হবে মানবেন না, কারটা মানবেন না, বউ যেটা করেছে সেটা মানবেন না, না আপনি যেটা করছেন সেটা মানবেন না, উনি যেটা করছেন সেটা মানবেন না, কোনটা, বউ তো ছেড়েছে ওটা, হ্যাঁ সেটাই তো, এবার যেহেতু আমার বউ ছেড়েছে ওর একটা রাগ হবে না যে আমি আবার একে নেব, এই খাটনায় তো আপনি নিরপেক্ষ, তাহলে আমি কেন আমার চেয়ারটাই বসে নিরপেক্ষতার সাথে আপনাদের সাথে কথা বলবো না, দেখেছেন আপনি ছবিটা ছেড়েছেন সেখানে তো রাগ হবে, সেটা আপনার হাজবেন্ডও বুঝতে পারছে, তাহলে এটা ইন ফিউচারে কোন দিকে যেতে পারে এটা আমার কিন্তু দূরদর্শিতা থেকে আমি বলে দিতে পারবো, কিন্তু বলে মন মাঙবো না, যা বলছি স্পষ্ট কথা বলছি, যে আপনি কি করবেন আপনার সিদ্ধান্ত কিন্তু দাদা এখানে চলে এসেছেন, আপনার সিদ্ধান্ত যেটা হবে সেই সিদ্ধান্ত দিয়ে কিন্তু ইন ফিউচারে আপনি সরতে পারবেন, উনি বলে দিয়েছে আমাকে কোনোদিন মানবে না, মেনে নেবে না, শিওর উনি বলেছেন বলেই আপনি সরে এসেছেন, হ্যাঁ এতদিন আমি বলে পারিনি, এতদিন কিন্তু এই এক বছর ধরে আমার কাছে, কালকে যদি উনি আপনাকে চান এমনি অশান্তি হয়ে যাচ্ছে আবার চলে যাবে, ওর জন্য তো বললাম দাদা ভুল জায়গায় চলে এসেছেন, এই জায়গাটা এমন যে কথাটুকু দেবেন সেই কথাটুকু রাখতে হবে, নাহলে কিন্তু ওনার হয়ে আমি তখন লড়াই, তখন ওনার হয়ে এরপর আর কোনো কিছু সময় যা হয়ে গেছে আর যোগাযোগ কখনোই হবে না, হবে লিখে দেব, এটা আমিও বলেছি হবে, আপনাকে লিখে দেব হবে, যখনই দেখবে আপনি স্ত্রী সন্তান নিয়ে সুখী শান্তিতে সংসার করছেন উনি আবার আপনাকে নাড়া দেবে, আর তখনই আপনি আবার বিপদের থেকে বাঁচার জন্য আবার তখন ওদিকে চলে যাবেন, কারণ আপনি জানেন এটা নরম জায়গা দুর্বল জায়গা, এখানে আমি বারবার ফিরতে পারবো, এই জায়গাটা যখনই ফিরবো আমার দরজা খোলা আছে, ওই জায়গাটা নরম জায়গা না, অতএব আমাকে যখনই দরকার চলে যেতে হবে, বলা আছে এবার বাইরে থেকে লড়লে আমার ঢুকতে হবে, হ্যাঁ কে বলছেন, হ্যাঁ কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই কথা বলবেন, আজকে আমি দাদা ভীষণ ব্যস্ত, এখনো পর্যন্ত 3 জন ভিকটিম বসে রয়েছে আর একটা মীমাংসা রয়েছে, তো আর অলরেডি একজন বসে রয়েছেন, তো আমি যদি একটু কালকে আমাকে একটু ফোন করেন, কালকে একটু 12টার পর থেকে ফোন করুন, 12টার পর ফোন করুন, হ্যাঁ চিন্তা ভাবনাই নিচ্ছি না, সে আমি অল ইন্ডিয়াতে কাজ করি সেটা কোনো প্রবলেম নেই, কিন্তু এই মানুষকে কষ্ট করে কৃষ্ণনগর পর্যন্ত আসতে হয়, আগে সমস্যা শুনি দেখি, আগে আসতে হবে কি হবে না আমি বলে দেবো, ঠিক আছে ওকে ভালো থাকুন নমস্কার, হ্যাঁ কি বলছি বুঝেছেন, হ্যাঁ আপনি কিন্তু ফিরবেন,
মানতে পারবো না তোমার স্ত্রী এই কাজটা করেছে। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে লিখে দেব, আপনি কাগজটা আমাকে একজন অ্যাডভোকেট চিরকুট দিয়ে লিখে দিয়েছিল রাজার কেসে, আপনি পারবেন না ওদের কাছ থেকে টাকা আদায় করতে। আমি কিন্তু ওই টাকাটা নিয়ে এসে ব্যাংক থেকে কদিন ঘরের মধ্যে রাখিয়েছিলাম, ওই চিরকুটটা কিন্তু আজকে আমার কাছে আজও আছে। আমার সাথে চ্যালেঞ্জ কেউ করবেন না, কারণ যেটা আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিই সেটা আমি করেই ছাড়বো। আপনাকেও বলছি দাদা, আপনি ফিরবেনই ফিরবেন। আমার 12 বছরের যদি কর্মকাণ্ড যদি ভুল না হয়ে থাকে, যদি অন্তর থেকে কাজ না করে থাকি, অন্তর থেকে যদি কাজ করে থাকি, তাহলে আমার দূরদর্শিতা মিলবেই মিলবে, আপনি ফিরবেনই। আমার বেশি দিন টাইম লাগবে না, আপনি স্ত্রীর সাথে 2-3 মাস ভালোভাবে থাকুন, আমি এই সমস্যাটা মিটিয়ে দেবো আপনার, এটা মিটাতে বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? কিন্তু আমি আপনি যেটা আমাকে কথা দেবেন সেই কথা কিন্তু রাখতে হবে। এবার আপনি সিদ্ধান্ত নিন কি করবেন। আর তারাদি খুব ভালো মতো জানে, তারাদিদের যত ফ্যামিলির সমস্যা সব আমি, মানে ফ্যামিলি ডাক্তার যেমন তেমন আমি, আজকে থেকে না, আজকে ঠিক 11-12 বছর এই ফ্যামিলি ডাক্তারের মতো। অতএব উনি আমাকে পাঠিয়েছেন আপনাকে, আমি তো সেভাবেই কাজ করি, উনি পাঠিয়েছেন বলে আপনি এক্সেপশনাল পার্সন নই আমার কাছে। আমিও যেমন দাদা ভালো করে দেখুন, কিন্তু আমি কিন্তু এই মেয়েটিকে ঠকাতে দেবো না, এই মেয়েটির যে মনটা আমি কিন্তু আর ভাঙতে দেবো না। শিওর ঠিক করে বলছেন? আমি বলছি ঠিক করে, যেটা হয়ে গেছে ওটা হবে না। ফোন তুলতে পাচ্ছি না, দাঁড়ান, যেটা হয়ে গেছে সেটা আর হয় না, হবে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। বাবুজি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। কাজের মধ্যে রয়েছি, একটু ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে, কোথায় কাজে? অফিসে রয়েছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন, নমস্কার। আপনি ভালো থাকবেন? ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, ওকে। কাজের খুব ভালো আপনি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আচ্ছা ঠিক আছে, বাই। এবার যেটা বলছি দেখুন দাদা, এতজন মানুষ বসে আছে, তারপরেও আমি একটু এক্সট্রা কথা বাড়াচ্ছি। যদি এখানে যে কথাটা দেবেন, যদি এই কথাটা না রাখেন, তাহলে কিন্তু আমি আপনার বিপক্ষে যাব। যদি আপনি কথা রাখেন, কারণ এই ইনি এসেছেন, ইনার মন আমার বোঝা হয়ে গেছে, ইনি যখন তখন আপনি যত বিপদে পড়ুন, ইনি যখন তখন মানে উনি আমার এগেনস্টেও যেতে পারবেন, উনি আমার এগেনস্টে চলে যাবেন আপনাকে বাঁচানোর জন্য, এটা স্বাভাবিক এবং এটা উচিত, তার জন্য আমার কোনো দুঃখ নেই। কিন্তু আপনি যদি ইনার সাথে কোনো রকম প্রতারণা করেন এখানে আসার পর, আজ বাঁচার জন্য বলছেন কালকে আবার চলে যাবেন মুহূর্তে, তা হবে না। আমি তো আমার নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করব, ওদিকটা পুরো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করব। আপনি রাজি? শিওর লিখিত দেবেন? এখন কিন্তু সাদা কাগজে লিখিত না, আমার প্যাডে লিখিত দেবেন। এবার কি দাঁড়ালেন, আমি একটা কথা বলি। এবার আমি হয়তো যখন আমি ওখানে ছিলাম, এটা আমাকে আনার জন্য অনেক চেষ্টা করেছে, অনেক কিছু করেছে, তখন আপনি আসেননি? তখন আমি আসিনি, যা আবার এদের জন্যই এসেছি। আর যদি যোগাযোগ না করতো আমার সাথে কোনোদিন যোগাযোগ হতো না। ধরুন আপনার ছেলের সাথে আবার আপনার অশান্তি হলো, স্ত্রীর সাথে আবার অশান্তি হলো, যে কারণে ভুল পথে গেছেন, তখন কি করবেন? এবার সেই কথাই আমি বলতে, আপনারটাও কাড়িয়ে নিন। এবার আমি 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 এবার এসেছি, এরা দেখলো যে এবার তো সে এসছে, এবার সেই সুযোগটা যদি এরা নেয় তাহলে কিরকম ব্যাপারটা হবে? না থাকছেন আপনি বাড়ির, না থাকছেন আপনি বাইরে, তাই তো এরকম বলছেন? তো উনি সেটা ওনার মনে মানে উনি করেছে একটা অন্যায়, ওনার মনে আমি একটা অন্যায় করেছি, যেহেতু এবার এটা যদি ওই সুযোগটা নেয়, এবার তুমি অন্যায় করেছো, এবার আমি আমি আমরা পেয়েছি এবার ভাগে। কিন্তু আমি এটা আপনাকে মানে যেভাবে বলবেন আমি সেভাবেই করতে পারবো, যে আমি ওরকম চোখে কোনোদিনই দেখবো না। শিওর? একদম শিওর। না আসার পর কিছু কিন্তু হয়েছে, করেছে কিন্তু, তাও করেছে আসার জন্য, মানে ওখানে ছাড়ানোর জন্য, আমি একটুখানি ওখানে ছাড়ানোর জন্য অনেক অশান্তি ঝামেলা, এবং কি আমি 2-2 বার সুসাইড করেছি, আমি মানে কেউ বলেনি আমি বাঁচব। আচ্ছা 2-2 বার আমি আমি নিজেও চাইনি যে আমি এই জীবন রাখবো। একবার তো আমি 4 দিন পুরো একদম শক্তিনগরেই ছিলাম, তাতে আমার কাজটা নেওয়াটা আরো বেশি টাফ হয়ে গেল, কারণ আত্মহত্যা করার প্রবণতা এত কেন? কি করবো, আমি পারছিলাম না স্বামীকে ফেরাতে, কি ছিল ওইখানেই খালি চলে যাচ্ছিল, ওখানেই খালি চলে যাচ্ছিল, সন্তানগুলোকে শেষ করে দিয়ে চলে যেতে। হ্যাঁ আমার সন্তানগুলো তো পরে, তাই মরে গেলে কি শান্তি পাওয়া যায়? পরে তো বলছে তাই সবাই, সবাই বলছে মরে গেলে শান্তি পাওয়া যায় না, পাওয়া যায় না। এটা কি করছিল তুমি, তোমার মানে তোমার হয়েছে, আমরা সারা পাড়া রয়েছি,
আত্মার ওপারে বইটা পড়বেন, সবার একবার করে আত্মার ওপারে বইটা পড়া উচিত। ওই বইটা পড়লে আপনারা এই আত্মহত্যাতে বিশ্বাসী থাকবেন না, যে তুমি পারলে ওর জন্য কিছু করো আমরা সাপোর্ট করবো, কিন্তু তুমি নিজে কেন এরকম করছো, তোমার তো কোনো ইয়ে নেই, দোষ নেই এখানে, তুমি কেন নিয়ে, আমি বলছি আমি নিজেই মানে সহ্য করতে পারছি না, যে যেই স্বামী আমাকে এত ভালোবাসতো সেই স্বামী এরকম করলো আবার আসলো, এখন কি এমন আছে যে আমাদের থেকে ওইখানেই ও ভালো থাকে, বলতেও তাই আমার এখান থেকে ওখানেই ভালো বলতো। হ্যাঁ খুব খারাপ লাগতো শুনতে দিদি, আবারও যদি বলে এখন আমার ভাগ্যে যদি থাকে আবার তাহলে মেনে নেবেন, যদি আবারও বলে বলবে, সে বললে আর কি করবো, আমি জানবো এখন আমার এরকমই লাইফ চলবে, এই বলবে এই বলবে না, তাহলে আবার আত্মহত্যা করবেন কি করবেন না সেটা জানতে চাই, ওটা করবো না, ওটা লিখিত দেবেন আমাকে, হ্যাঁ হ্যাঁ ওটা লিখিত আর করবো না, কারণ আমার যদি মৃত্যু থাকতো তখনই হয়ে যেত, আমার মরণ নেই, এখন আমার অনেক কিছু দেখার আছে, দুবার করেছেন কিন্তু তিনবার এবার আপনি কিন্তু বাঁচবেন না জানেন, এটা অপমৃত্যু মানুষকে টানে, এটা খুব খারাপ জিনিস, কিন্তু তখন ওই যে ওনাকে মানে কিছুতেই ফেরাতে পারছিলাম না, আর আমারও মাথায় এটাই ঢুকে গেছিল আর কি করবো, কিসের জন্য বেঁচে থাকবো, ঠাকুরের চরণে নিজেকে উৎসর্গ করে দেবেন, সবারই কি স্বামী বেঁচে থাকে নাকি, বেঁচে না থাকতো সেটা মনে থাক মনে মানে যাই করতাম, যে বেঁচে নেই আজকে মারা গেছে, কিন্তু আর দুটো সন্তান তারা তো মারা যায়নি, তারা তো বেঁচে আছে, আপনি না মা, সেটাই তো কথা, আপনি কি স্বামীর জন্য এত স্যাক্রিফাইস করতে পারেন, তো সন্তানদের জন্য স্যাক্রিফাইস করবেন না, দুটো সন্তান আছে আপনার, ছেলেরাও তাই বলতো তোমার কি উনিই সব, বাবাকেই কি একা, আমরা কি তোমার সন্তান না, আমাদের দিকে কি ভাবো না, যাদের ছোট্ট ছোট্ট অবস্থায় বিয়ে হয়ে তাদের স্বামী যখন কিছু হয়ে যায় বা তাদের স্ত্রীর কখনো কিছু হয়ে যায় তারা তো আবার বিয়ে করে, তারা দিয়ে জানে ওই জন্যই তো বলে, বাড়ির লোককেও তো বিয়ে দিয়ে দেয় তাই না, কিন্তু আপনার যে দুটো সন্তান আছে এখন তো আপনার বিয়ে দরকার নেই, আপনার দুটো সন্তান নিয়ে মানুষ হবে, কিন্তু অল্প বয়সী মেয়েদের বিয়ে দিয়ে দেয় কেন, কাক ছেলে ছিঁড়ে খাবে, কে দেখবে কে কি করবে বাবা মার অবর্তমানে, কারণ ও যদি এমনি থাকে এমনি ঘোরাঘুরি করে এমনি কাক ছেলে ছিঁড়ে খাবে, তার থেকে দরকার নেই, যদি মানেন আমি আমার কথা যদি মানেন দিদি আমি সত্যি বলছি আমি দায়িত্ব নেব, কে বলছেন, কোনো সমস্যা নিয়ে আলোচনা করবেন, আজকে তো হবে না, কালকে একটু ফোন করুন, এই সন্ধ্যের দিকে, সন্ধ্যের দিকে, আচ্ছা ঠিক আছে, হুম ওকে ওকে, হুম কি বললাম, আমি দায়িত্ব পালন, আমি দায়িত্ব পালন করবো, যদি আপনার দায়িত্ব পালন করেন আপনাকে লিখিত দিতে হবে এবং আমি ভিডিও ফুটেজ করে নেব যে আপনি আপনার স্বামীকে কোনো পুরনো কথা শোনাবেন না, আমি এখন বলছি না কিন্তু আমি ফিল্ডে কাজ করে সমস্যা মেটাবো যখন তখন আমি এগুলো নেব, তার আগে কিছু নেব না, কারণ আমি এখন ফিল্ডে গেলাম না, আমি দেখলাম না, বুঝলাম না, সিচুয়েশন বুঝবো না, আশপাশ থেকে সত্য উদ্ঘাটন করলাম না, উনি কি বলছেন সেটা জানলাম না, আগে থেকে ভিডিও করিয়ে নেব না, ওই অন স্পট আপনি আমাকে লিখিত দেবেন, অন স্পট একটা ভিডিও করে নেব, মানে না আপনি ওনাকে অবহেলা করবেন যখন অ্যাকসেপ্ট করেছেন, আর না উনি ওখানে ফিরবেন, আর দরকার পড়লে ওনাকে আমি স্বামীর ঘরে ফেরাবো, নাহলে উনি এনাকে ছাড়তে হবে, কিছু করার নেই, ও ডিভোর্স দিয়ে আসুক, কি বলছেন এবার বলুন, যা বলবেন সেটাই হবে, মানে আমি বলতে চাইছি যে উনি ধরুন ওনার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, ওনার ফিলিংসটা উনি বোঝাতে চাইছেন বারবার, আমি বলছি ওনার ফিলিংসটা যদি ঠিক মতো না বোঝাতে পারি আপনি বলবেন, যদিও বলতে দিচ্ছি না বারবার আটকে দিচ্ছি, আপনার ফিলিংসটা হলো দেখুন দাদা সত্যি কথা বলবো, আপনি এখন গাড্ডায় পড়ে গেছেন রাইট, ওকে ঠিক আছে, যা অ্যানালিসিস ভুল হচ্ছে না, গাড্ডায় উনি পড়ে গেছেন, উনি ফিরতে চাননি, ওনাকে পরিস্থিতি ফেরাচ্ছে, তাই এই পরিস্থিতি যখন ওনাকে ফেরাচ্ছে এটা কিন্তু উনি বাধ্য হয়ে ফিরছেন, এটা আমার মন বলছে ঠিক আছে, আর যখন উনি বাধ্য হয়ে ফিরছেন তাহলে কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে গুছিয়ে ওনাকে রাখতে হবে, পান থেকে চুন কষলেই কিন্তু উনি অশান্তি ঝড় উঠবে, আর পান থেকে চুন কষলেই কিন্তু ওদিকে টান চলে যাবে, আমি কিন্তু তা আপনাকে জানিয়ে দিলাম দিদি, কোথাও যাবে না,
দায়িত্ব নিয়েছে, এমন করতে হবে রবে না, কোথায় কি হবে এখন নিয়ে আসবেন। এরকম ঘটনা ঘটছে, আমি একদিন একটু রাত হয়েছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে মারতে উনি বলছে উনি উনি ও কলকাতা থেকে চলে এসছে আমার এখানে, আমি নাকি ওনার সাথেই কথাবার্তা বলছিলাম, কিরকম মানে পরিস্থিতিতে পড়ে গেছি আমি। দেখুন বারবার একটা মানুষকে আঘাত দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়াটা উচিত নয়, তার জন্য আমি আছি আপনার জন্য, বলে দিলাম তো আমি তো আপনার পক্ষে মানে আপনার বিপক্ষে ওনার পক্ষে বা ওনার বিপক্ষে আপনার পক্ষে এটা তো নয়। আপনি যেটা বলেছেন আপনার একটা পুরুষ মানুষেরও বাঁচার অধিকার আছে, যদি আপনি যদি সঠিক পথে ফিরতে চান অন্তর থেকে তাহলেই আপনি আমাকে কাজ দেবেন, আমি কাজটা গুছিয়ে সুন্দরভাবে করে দেবো যাতে আপনাদের ইন ফিউচারে কোনো ক্ষতি না হয়, দুটো সন্তান যেন ভালোভাবে থাকে এবং উনিও ভালো থাকেন ওনার সন্তান নিয়ে। কিন্তু যদি আপনি মনে করেন অন্তর একটা কথা বলছে আর মুখ দিয়ে একটা কথা বেরোচ্ছে, তাহলে আপনি এই কাজটা আমি করে দিলেও আমি সাকসেস হয়ে গেলাম, জীবনে আপনারা সাকসেস পাবেন না। কি বললাম বুঝেছেন, ওই বলে না মনে ছল আর মুখে কি, মুখে ছল আর মনে খল নিয়ে কখনো একটা সংসার হয় না, মুখ আর মন এক করতে হবে। এবার আমি চাইছি কি, আমি চাইছি যে আমি সব এদেরকে সবাইকে নিয়ে ভালো থাকবো, এবার এরা এরকম এরকম পরিস্থিতি কিছু করছে যেটা আমি আমার ভালো লাগছে না সেখানে সেখানে, আর ওখানে কি আমি যে বললো না ওইখানে ভালো ছিলাম বলেছি, কেন আটকাচ্ছেন বলছি কেন ভালো ছিলাম, যে আমার ঝুট ঝমে খাই না খাই আমার ঝুট ঝমেলা নেই কোনো, বুঝলাম ওখানে হ্যাঁ আমি খাই না খাই আমার কোনো ঝুট ঝমেলা নেই আলাদা কোনো, কেন ওখানে তো স্বামী ছেড়ে এসছে, স্বামী নেই শুধু উনি একা, মেয়ে বিয়ে হয়ে গেছে নাতনি হয়ে গেছে, ছেলে একটা নিরুদ্দেশ, ছেলে কোথা থেকে খুঁজে আনবে বা ছেলেটাকে বাঁচানোর দায়িত্ব সেসব কোনো ব্যাপার নেই, লোকের স্বামী নিয়ে এসে কী করে ভালো রাখতে হয় সেটা ভালো জানা আছে, তা সেখানে তো ভালো থাকবে। 900 এই নাম্বারটা ওটাই ফোন করে, হ্যাঁ তুমি ডায়াল করে দাও তো আমি তাই খুঁজছি এখন বসে বসে নাম্বারটা, বলো তো, হ্যাঁ বলো হয়তো আমি আমি রুক্ষ ভাবে মানুষের সাথে কথা সহজ সহজ বলতে, এটা তো উকিলের নাম্বার গো, ও উকিলের নাম্বার চেয়েছিল সেই তাহলে উকিল বলে লিখে রেখেছি, ফোনে নেই চার্জ। হ্যালো হ্যালো আসুন আসুন, বৃষ্টিটা কমলে আসুন, ওরা এসেছে অত তো দেখিনি দাদা, প্রিয়াঙ্কা কে দেখেছি, আর কে আছে জানি না কে আছে, ওদের ফ্যামিলিরই কেউ থাকবে নিশ্চয়ই, এই তো আপনার বেশি এই কথাগুলোই পছন্দ হয় না দাদা, ওর কতক্ষণ লাগবে না লাগবে সেটা ওর ব্যাপার, আপনাকে ফোন করব বলেছি ও এলে আপনাকে আমি ফোন করলাম, আপনি এলে আসুন, আপনি যদি এখনই যদি এতক্ষণ লাগলো বলে চিৎকার করতে শুরু করে দেন এর পরবর্তীতে কি করবেন, ও তো এমনি আসতে চাইছিল না এই কারণে, জবানবন্দি নেওয়া হয়েছে, কিসের জবানবন্দি, আরে আপনি তো মীমাংসায় বসতে চাইছেন আপনি আসুন না, এক্সট্রা কথা বলা মানুষ পছন্দ হয় না আমার, সবসময় নিজের স্বার্থ সিদ্ধি, বলুন দাদা আপনি ফিরে যাবেন ওখানে আমার মনে হয়, না না আমি ফিরবো না, আমি আমি এগুলো বললাম যে আপনাকে জানালাম কেন যে সবকিছু আমার যে ভেতরে কিছু থাকবে এই জন্য সবকিছু আমি ক্লিয়ারলি বললাম, ওই মহিলার সাথে কথা বলা যাবে কে, আপনি কথা বলেন, বলুন আমার ফোন ধরবে নাকি আমি যাই না, ফোনটা করুন তো দেখি ধরে কিনা, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, যেটা করবেন সঠিক সিদ্ধান্ত নেবেন,
কারণ দেখুন আপনাকে এটা প্রশ্রয় দেওয়া, কারণ আজকে আপনার একজন পেয়েছেন বলে কান্ডারি আজকে আপনার বাড়ির পরিবেশটা ভালো লাগছে না, কিন্তু তাই না? আজকে আপনার নাতি আছে, বাচ্চারা আছে, বৌমা আছে, আপনার তো এখন তো পরিবারের সম্মান দেখার কথা। আজকে আপনি একটা কান্ডারি পেয়েছেন বলে সেই কান্ডারির দিকে আপনি সেদিকে এগিয়ে যাবেন তা তো হতে পারে না। আজকে এখানকার দেখুন দাদা, আজকে ধরুন আপনি আপনার জীবনে কোনো মহিলা আসেনি, ছেলে দুটো যে ছেলে দুটো তো আমারও, হ্যাঁ ইয়েস আমার না, হ্যাঁ আচ্ছা তাহলে আমি কি চাইবো আমার ছেলেটা খারাপ হোক? না চাইবো না। তাহলে এরা এরকম ছেলেকে করে তৈরি করে দিয়েছিল এরকম একটা সময়, এখন আমার বলতে বাধ্য হচ্ছি যে বাবা খারাপ, আমাকে এরকম কিছু ছেলেরা ইঙ্গিত করেছে যে মাই ভালো বাবা বদমাশ। আপনি খারাপ ছিলেন না? যে জায়গায় জায়গায় এক মিনিট কথা বলতে বলেছি, ফোনের আগের কথা বলছি, ফোন তো আমি, আপনি কি খারাপ ছিলেন না যখন মা এই ধরনের কথা বলছেন তার স্বামীকে এত ভালোবাসার পরও তার সন্তানদেরকে যে ইন্ধনটা যোগাচ্ছেন যে বাবা খারাপ, তোর বাবা এটা করছে, তোর বাবা ওটা করছে, ধরুন আপনার নামে ইন্ধন যোগাচ্ছে, তাহলে কি আপনি নিজের বুকে হাতটা দিয়ে বলুন যে আমি খারাপ ছিলাম না কিন্তু আমার স্ত্রী আমাকে সন্তানের চোখে খারাপ করেছে, এটা বলুন। এইসব ঘটনার আগে যেসব এখন তো বলছে এইসব ঘটনা তো ঘটলো এর মধ্যে, তার আগে আগের থেকে বহু আগের থেকে যে স্ত্রী দুবার আত্মহত্যা করতে যায় দাদা, যে স্ত্রী স্বামীকে সাথে করে নিয়ে এসে আজও বলে যে সবকিছু মানিয়ে নিয়ে এর জন্য আমি অনেক কষ্ট খরকাটি পড়েছি সংসার করব, সেই স্ত্রী অ্যাটলিস্ট সন্তানদের ইন্ধন যুগে তাদের মন থেকে আপনাকে বঞ্চিত করবে না, এটা আপনার একটা ভুল ধারণা। হয়তো আপনি ভুলটা করেছেন সেটা হয়তো সে সন্তানের সাথে শেয়ার করেছে। না আমার ভুল না, কিরকম দেখা যাচ্ছে ও একটা অন্যায় করেছে, হ্যাঁ একটা অন্যায় করেছে, তাহলে আমি আমি যদি আমি যদি ছোটবেলায় একটা অন্যায় করি সেই অন্যায়টা যদি ও করে তাহলে আমি জানছি এটা অন্যায়, তা সেটা কি আমার সামনে বলে দেবে তুমি কি তুমি কি করেছো? তাহলে ছেলেটা কি এটা প্রশ্রয় দেবে, এটা প্রশ্রয় দেবে, এটা অন্যায় আপনার, এটা মায়ের শাসনের কোনো প্রসেস নয়। যে ধরুন আজকে আপনার স্বামী মদ খায় হলো, হ্যাঁ দিয়ে বউ পেটায়, এবার ধরুন আপনার ছেলেও বড় হয়েছে আপনার ছেলে এসেও বউ পেটাচ্ছে, এবার ধরুন উনি জানছেন যে এই আমি শুধরে গিয়েছি আমার বউ পেটাতাম আমি মদকে, এটা আমার ছেলে যেটা করছে এটা আমার অন্যায় করছে, তাই বলে তখন যখন আপনি যখন ছেলেকে যখন উনি শাসন করবেন যে তুই এটা কেন করেছিস, যেহেতু উনি সাফার করেছেন আপনার থেকে বেশি উনি ভালো বুঝবেন, উনি যে শাসনটা করছেন তখন যদি আপনি বলেন তুমি কি করেছো তুমি হয়তো মদ খেয়ে বউ পেটাতে, এটা হয় সংসারে এগুলো করছে আর এটার জন্যই অশান্তি আর এর জন্যই সন্তানগুলো শেষ হয়ে যাচ্ছে অধঃপতনের দিকে যাচ্ছে। এটাকে বলে মায়ের প্রশ্রয় দেওয়া, এটা কখনো একজন শাসন করলে আর একজনকে চুপ থাকতে হয়। আমাদের হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে আমি বলি যে আমি যখন কথা তুমি শাসন করো না, ধরো আমার হাজবেন্ড শাসন করছে না আমি শাসন করছি, ঠিক আছে বাবা একটু বেলা করে উঠিস কেন তুই দেরি করে কেন আমার জন্য বসে থাকিস, ধরো বকছি সেই সময় তখন দেখলো ওর বাবা দেখলো যে ওর বাবাইও তখন বলতে শুরু করে দিল, আমি তখন কি বলি আমি এখন কথা বলছি ছেলের সাথে তুমি এখন কথা বলো না, আর তুমি যখন শাসন করবে আমি তখন কথা বলবো না, কারণ আমি যদি কথা বলছি সেই সময় যদি বাবাই বাবার বাবাই যদি কথা বলে তাহলে ছেলে কি করে বলতো আমাকে ছেড়ে দিয়ে বাবাকে বলবো ঠিক তুমি চুপ করো মা বলছে, এই যে কথাটা যে বললো বাবা সেন্টিমেন্টে লেগে যাবে, আর বাবাই যখন সেন্টিমেন্টে লেগে যাবে সে তো বাবা, তখন কি হলো আমি এখন কিছু প্রতিবাদ করলাম না, ধরো আমি বললামই না তুই বাবাকে এটা বললি কেন, বাবাও তো বলতে পারে ঠিক আছে, এবার দুজনা মিলে বললে ওর মাথায় ঢুকবে না ব্যাপারটা বুঝবেন, কিন্তু আবার আমি যদি বলি তুই বাবাকে এটা বললি না বললি কেন, সে যদি না বলে আমার হাজবেন্ডেরও কিন্তু আমার জন্যও কিন্তু সেন্টিমিটার লাগবে, তার যে আমার স্ত্রী প্রতিবাদ করলো না ছেলে বড় হয়েছে বলে আজকে বললো, তার জন্য আমাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, বিয়েতে যেমন আন্ডারস্ট্যান্ডিং ছিল তোমার বাবা মাকে তুমি সম্মান করো আমার বাবা মাকে তুমি সম্মান করবে তোমার বাবা মাকে আমি সম্মান করবো, আমার বাবা মার কিছু তুমি দেখবে আমার তোমার বাবা মা আমি কিছু দেখবো, এই আন্ডারস্ট্যান্ডিংটা যেমন আছে আজ পর্যন্ত ঠিক সেম, তার জন্য আমার বাড়িতে কিন্তু সবাই আমরা আমার শ্বশুর বাড়িতে আমি বান্ধবী আর আমার বাড়িতে কিন্তু আমার স্বামী বন্ধু, তার জন্য কিন্তু পরিবারটা ধরে রাখতে পেরেছি, নাহলে বর্তমান সমাজে যা দেখছি চারাখন সারাখন খুনসুটি নেড়ে নেড়ে সারাখন সংসারে অশান্তি বাজে, তাই তো আমি মনে করি আমি সব থেকে হ্যাপি। ঠিক তেমন সন্তান শাসনের সময়তেও আমি একই কথাই বলি, বাবা ওর বাবাই যখন শাসন করবে আমি কিছু বলবো না, আমি চুপ করে বসে থাকবো করুক না দুজনে কথা বলুক, আর আমি যখন কথা বলবো বাবাই বলবে না, তাহলে কি হলো ওর শাসনটাও ও মন থেকে অ্যাকসেপ্ট করতে পারবে, ও বুঝতে পারবে, ওটাকে শুদ্ধাতে পারবে, কেউ প্রশ্রয় দিল না ঠিক, অশান্তিও বাঁধে না, সুন্দরভাবে পরিবেশটা
সমস্যাটা মেটাতে পারলাম। আর দুজন মিলে বললে চিৎকার চেঁচামেচি ওর মাথা দিয়ে হবে না, বাবার কথা শুনবে না, মায়ের কথা শুনবে, ওই হিজিবিজিতে কারো কথাই শুনলো না, শাসনটা সময়টাই নষ্ট হলো। এই ওর জন্য বলছি প্রশ্রয় দেবেন না, ঠিক আছে? তার জন্য আপনার এটা ভুল, এটা আমি ওনার জন্য বলবো। হ্যাঁ, এটা ওনার ভুল। আর বলুন, আর বলুন তাড়াতাড়ি। আর কি বলবো, আর কি বলবো? এই তো, আপনি ফিরবেন না? আমি আর ফিরবো না। হ্যাঁ, বোর কাছে ফিরবেন না? বোর কাছে লিগাল বোর কাছে ফিরবেন? আমি আর ফিরবো কি? ঠিক আছে, তাহলে আবেদন করুন, আমি তাড়াতাড়ির সাথে কথা বলছি, ঠিক আছে? আমি বলে নেবো কথা, আপনারা আবেদন করুন, দিদি সবই জানে, আমি আপনাদের সমস্যা মিটিয়ে দেব। আর ওখানে গিয়ে ওই বউটির সাথে কথা বলার পর কি দাঁড়াই এসে দেখি, উনিও যাতে একটা ন্যায় পায় তারও ব্যবস্থা করব। এই নয় যে দাদা আপনাকে ন্যায় পাবো, আপনার স্ত্রীকে ন্যায় পাবো, উনি পাবেন না। কারণ উনি কিন্তু একটা কথা বলেছেন, আমিও নারী ও নারী, আমি চাই না ও কষ্ট থাকুক। আমিও একটা নারী, আমিও চাইবো না কেউ কষ্ট থাকুক। নারী পুরুষ উভয়কেই দরকার দাদা। উনি ফেললা 10 মাস আপনি ইউজ করেছেন, উনি ফেললা হয়ে গেল, আপনার স্ত্রীকে পেয়েছে বলে যে দাদা আপনি সংসার করুন, আপনি বাচ্চা আছে আপনি দেখুন, তা না, আপনি ওনার সাথেও যে অন্যায়টা করেছেন তারও কিন্তু প্রতিরোধ করবো। ব্যাপারটা বুঝলেন, যাতে আর নেক্সট টাইম আপনি কোনো কারো সাথেই কোনো প্রতি অন্যায় না করেন, আর উনিও যেন এই শিক্ষা থেকে যেন আর জীবনে কোনোদিন আর অন্য কোনো যে পুরুষের সাথে হাত মিলিয়ে যেন কোনো অন্যায় না করে। ওনাকে একটা পথ দেখাবো, উনিও তো মিসগাইড হচ্ছেন, উনি হচ্ছেন না, উনিও মিসগাইড হচ্ছেন, কেন স্বামীর ঘর ছেড়ে উনি আজকে আপনার হাতটা ধরলেন, বা আপনি বা কেন থাকলেন না? তা তারও যে কপাল ভালো এটাও নয়, কিন্তু তারও ছবিটা কিন্তু পোস্ট করেছে আপনার স্ত্রী, এবং সেখানে কিন্তু যে কথাগুলো লেখা আছে এটা কিন্তু, যদি উনি এই ধরনের কাজ না করে থাকেন, 10টা জামা না চেঞ্জ করে থাকেন, তাহলে কিন্তু ওটা ওনার কাছে অসম্মানের। হয়তো দেখুন মিস্টেক, মানুষের এখন মানসিক চাহিদা শারীরিক চাহিদার জন্য মানুষ এরকম মিস্টেক করছেন, যে কারণে এখন আইনতভাবে অনেক কিছু ছাড় ছুট দিচ্ছেন সংবিধান থেকে। তো সেখানে আমি যেখানে সংবিধান যেখানে ছাড় দেবে সেখানে আমি পরকীয়া প্রমোট করারও কেউ নই, এইসব গালগপ্প আমি করি না যে পরকীয়া প্রমোট। আরে বাবা, সংবিধানের কাতা থেকে ক্যান্সেল হবে পরকীয়া? তবে থেকে হ্যাঁ, পরকীয়ার বিরোধিতা করছি, কেন পরকীয়ার জন্য মানুষের জীবনগুলো হেল হয়ে যাচ্ছে, সন্তানদের জীবনগুলো তো শেষ, নিজেদের জীবনও হেল হচ্ছে, সন্তানদের জীবনও হেল হচ্ছে, কি হচ্ছে? আর আমরা আইনের ঊর্ধ্বেও যেতে পারছি না, আপনি তো অন্যায় করেছেন তার সাথে, তাহলে কেন? প্রতিবাদ যখন হবে, পুরো প্রতিবাদ হবে, পরিষ্কার পরিচ্ছন্ন যখন হবে, সবাই পরিষ্কার জামা প্যান্ট পরে ঘরে থাকুন, ঠিক আছে? বুঝতে পারলাম আমি কিভাবে কাজটা নেব বলেছি, কাজ নেব, সমস্যার সমাধান করতে পারবো, কথা দিলে কথা রাখবেন, আমিও কথা দিলে কথা রাখবো, কোনোদিন আপদ বিপদ হলে আমি আবার পাশে থাকব, কিন্তু কথা মেনে চলবেন, আমি আছি। যার ভুল দেখবো দাদা তার বলবো, আপনি আমার ভুল দেখলেও আপনি বলবেন যে দিদি আপনি এটা অন্যায় করলেন, আপনি এটা ঠিক করলেন না, আমার তাতে কোনো নাই, মাথা পেতে নেবো, এবং আমি যদি ভুল করে দেখি স্বীকার করবো, হ্যাঁ দেখ আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? যান বাড়িতে, যান, আমি তার আদির সাথে কথা বলছি, ঠিক আছে? বলে নিয়ে তারপর আমি দেখছি। তাহলে ফোন নাম্বার আপনার তার থেকে নিয়ে নেব? না 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 না, আপনিও রাখুন, আপদ বিপদে দরকার হতে পারে। কিন্তু দাদা আলাদা, স্ত্রীর সামনে ফোন করলেও যা পাবেন, স্ত্রীর বাইরে মানে স্ত্রীর অবর্তমানে ফোন করলেও তাই পাবেন, মানে আমার কথা একটাই থাকবে। কাকে ধরবে না এখন, উত্তেজিত করে লাভ নেই, আগে আমরা প্ল্যানটা করে নিই কিভাবে কি করব। কারণ এখন তো দেখুন উনি বিপদে পড়ে রয়েছে, আপনিও বিপদে পড়েছে, উনিও বিপদে পড়ে রয়েছে, এখন তিনজনই যাতে একটা ন্যায্য বিচার পান সমাজ থেকে, এই সমাজের মানুষ যেন সবাই আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি, এবং পরবর্তীতে যেন ভুল না করে, সেই লক্ষ্যেই আমরা এগোবো, এবং সেখানে কিভাবে কি সবার সম্মান রক্ষা করে কিভাবে কি সমস্যার সমাধান হতে মানে করতে পারবো আমি একটুখানি ভেবে নিই, ঠিক আছে? দনমনতে আছি, মনস্থির করে নি, আমি জানাবো, এখনো দনমনতে আছি। আর এবং কিছু প্রশ্ন আমি লাইভে না, আমি ওনাকে ফোনে করব, আপনার সামনেই করব, সেই প্রশ্নগুলো উনি সঠিক উত্তর দেবেন, আপনাকেও কিছু প্রশ্ন করবো, এবং আপনার ছেলের সাথেও কথা বলবো আগে ফোনে, তারপর যখন দেখবো যে না তিনজনের সাথে ফোনে কথা বলে আমি একটা সিদ্ধান্তে আসতে পারলাম, তখন আপনি আমার কাছে আবেদন করবেন, তখন আমি যাবো ফিল্ডে,
তখন যাবো ওই মহিলার সাথে কথা বলবো, তখন ওই মহিলার সমস্যাটা শুনবো, দিয়ে তিনজনার মানে তিনটে এখন পরিবার, তিনটে পরিবারকে ঠিক করবো। ঠিক আছে, যাক আপনি আমার সাথে কালকে যোগাযোগ করবেন 8টা সাড়ে 8টা কে, কালকের দিনটা টাইম নিচ্ছি তো আমি, রাত 8টা। আপনার কাছে বেশি দিন টাইম নিচ্ছে না, যদি কেস টেস করে ফেলে তখন বিপদে পড়বেন। অ্যাকচুয়ালি আমার কাছে এসেছেন মানে এখন থেকে আপনার প্রতি আমার দায়বদ্ধতা আমি নিজের ইচ্ছা থেকে নিচ্ছি, আমার দায়বদ্ধতা থাকলো। আপদ বিপদ হলে, রাত দুপুর হলে, কিছু হলে থানা পুলিশ হলে আমাকে ফোন করবেন, ঠিক আছে? আমি আপনাদের পাশে দাঁড়াব। জান রাত্রি 8টায় ফোন করবেন। নেক্সট তোমরাই তো আছো না, ওরা তো মীমাংসে বসু, এসেন বসু। শঙ্কর বাইরেটা দেখো তো, ইয়েটা করো তো, সবাই এসছে না, দুই পক্ষ চলে এসছে, ওনার না কোনো গ্যাঞ্জাম না বাদে বাইরে, মানে এই অফিসের মধ্যে সমস্যার সমাধান করাটা খুব টাফ। এর আগের দিন যা চলছিল, ওই দাদাকে ডাকো তো, শঙ্কর দাদা আপনি আর যদি কেউ বসে আপনার সাথে, আপনি তাকে ডেকে নিন, গার্জেন হিসাবে, অ্যাজ এ গার্জেন হিসাবে যদি কেউ বসতে চায় তাকে ডেকে নিন। ওরা যেমন নিয়ে এসছে গার্জেন, আপনার পক্ষ থেকেও থাকুক, আমার কোনো আপত্তি নেই। সে বন্ধু হতে পারে, আপনার ভাই হতে পারে, দাদা হতে পারে, ফ্যামিলি মেম্বার যে কেউ হতে পারে। আমি একাই ঠিক আছে, আপনাকে অপশন দিলাম, এবার বাদ বাকিটুকু আপনার। পরে বলবেন না দিদি এটা তো আমি একা বসছিলাম, ওদের পক্ষে লোক ছিল, আমার পক্ষে লোক ছিল না। অ্যাকচুয়ালি মীমাংসা হয় কিন্তু দুই পক্ষের লোক থাকবে, আপনি তো বুঝবেন না, মিডিল পারসন আপনার একজনকে দরকার। পক্ষের যদি আমি এটুকুনি বিশ্বাস করি, পক্ষের লোক কেউ কিছু করতে পারবে না। যদি আপনার অ্যাজ এ বন্ধু দুজনা ঠিক থাকে যথেষ্ট। এখন যে সিচুয়েশনটা আছে আমি ওদের জোরজবরদস্তি করে নিয়ে এসেছি, আপনি মানে বুঝিয়ে, জোরজবরদস্তি বলতে ফোর্স, ঠিক আছে? আপনি আপনার একটা বন্ধুকেও পাশে রাখুন, আমার মনে হয় এটা বেটার হবে। ঠিক আছে, থাক, আছে তো বন্ধু, আচ্ছা তাহলে ঠিক আছে, আমি এনার সাথে কথা বলে নিই, তারপর দেখছি। ভীষণ পয়সা থাকলে যেটা হয় দাপট, আমার সব পয়সার দাপটকে আমি ভয়টা পাই না, যেটা হবে নিরপেক্ষতার সাথে। যাই হোক, শুভ সন্ধ্যা সকলকে, শুভেচ্ছা সকল গুরুজনদের চরণে আমার সরস্বত প্রণাম, ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা অন্তরে অন্তঃস্থল থেকে, আর দুহাত বড় আশীর্বাদ আমার সমাবেশী যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুক, আর এইভাবেই চোখ খুলুক মানুষের সমস্যা থেকে, সমস্যাগুলো শুনে, এই নয় যে তাদের ফেস দেখানো হচ্ছে, তোমরা এই সমস্যাগুলো শুনে নিজেরা সতর্ক হও এবং নিজেরা সতর্কতা অবলম্বন করবে, আগামী দিন তোমরাও ভালো থাকবে। হ্যালো, সরি একটা কথা বলতে চাইছি, মানুষ আমার কাছে কথা বলে, আজকে আমি তোমাদের সাথে কথা বলতে চাইছি। কালকে না আমার ছেলের মানে যে কলেজে ভর্তি হবে ওই কলেজ থেকে ডেকেছে গার্জেন হিসাবে, তো আমি যাব, তো সেই কারণে কালকের দিনটা আমি ক্যান্সেল করছি, পরশু দিনকে তোমার কাজটা করে আমি বেরিয়ে যাব মেদিনীপুর। হ্যাঁ ঠিক আছে, 3:30 থেকে 3টে, হ্যাঁ একদম একদম, ছেলে ভর্তি না হলে আমি আমি যেতাম না, কিন্তু ছেলে যেহেতু বলেছে যে মা তোমায় যেতে হবে, তো সেহেতু আমি তো কোনো কিছুর মধ্যেই ধরুন থাকি না, এটুকু তো আমায় করতেই হবে না। ঠিক আছে ঠিক আছে, রাখলাম দিদি তাহলে। ওকে, থ্যাংক ইউ কনসিডার করার জন্য, ওকে ঠিক আছে। এখন কাজের পদ্ধতি পুরো চেঞ্জ করে দিয়েছি, ভিডিও এখানে হচ্ছে, এখানে খালি ফেস আসছে না, আমার ফেস তো থাকছে, ওর ফেস তো থাকছে না। যদি ক্যামেরা করতেই হয় তাহলে একটু পরে, আগে আমি আগে সমস্ত সমস্যা শুনে নিই, লাস্ট যে মোরাল অফ দ্য স্টোরি কি হচ্ছে সেই সময় আমি পুরো ডিটেলসে আবার রিভাইজ দেবো, তখন তুমি করে নেবে, সেই সময় অনুমতি দেবো, আগে আগে শুনে নিই। ঠিক আছে ঠিক আছে, না না ক্যামেরায় নিচ্ছি না আমি।
যেটা বলবো সেটা কোনো অসুবিধা নেই, কেননা একটুখানি ইয়ে চেঞ্জ করেছি, বাইরে বসে আছে তো, ওরা একটু বলেছে করতে, একটু দেখবো কারা, ওরা তো লাইভে দেখতে পাবে, তো যারা বাইরে বসে আছে তো এমন করতে সেটা করবে করবে, যারা বাইরে বসে তারা ডাকো, কারা তোমার সাথে এসছে, হ্যাঁ ডাকো ভেতরে, অসুবিধা নেই, আসুন, তোমার সাথে যারা যারা আছে দেখে নেও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে, আমি আসছি নেক্সট লাইভে অন্য একটা সমস্যা নিয়ে। তো একজন ইউটিউবার দিদি এসেছেন, তা দিদিকে বললাম যে ভিডিওটা এখন করতে মানা, আমি আগে পুরো সমস্যাটা শুনে নি, দিদি ইউটিউবার দিদি ভিডিও ছাড়েনি, তো এর আগেও একটা সমস্যা নিয়ে দিদি এসেছিলেন, তো সেই বিষয়ে দিদির সাথে আমার কথা হয়েছে, আজকে দিদি আর একটা সমস্যা নিয়ে এসেছেন এবং নিজেও উনি মানুষকে সহযোগিতা করেন, ঠিক আছে, বলে এর আগেও জেনেছি, আজও আপনাদেরকে জানিয়ে রাখলাম। তো আমি অবশ্যই দিদিকে ভিডিও করার অনুমতি দেব, এখন তো দেখুন এখানে সিসি ক্যামেরা চলছে, এ টু জেড সব কিছুই আমি রুলস চেঞ্জ করেছি, অনেক কিছু কাজের মানে ক্রাইটেরিয়া আমি চেঞ্জ করেছি, তো নিজেও প্রোটোকল মেনে চলবো, অন্যকেও প্রোটোকল মেনে চলার জন্য বলবো। তো আমি চেষ্টা করব, দিদি যেহেতু বলেছেন একটু ভিডিও করব, একটু শখ এদিক ওদিক করে নিয়ে দিদিকে অবশ্যই অনুমতি দেব, কিন্তু আগে বোনের সমস্যাটা শুনে নিই, কিছুটা শুনে নেওয়ার পর যখন আবার যে ঝালিয়ে নেব আমরা কি সমস্যাটা ছিল আর এখন আমি কি বলছি, তখন দিদি ওই মেন যে জিনিসটা ওটা ছোট্ট করে ভিডিও করে নেবে, ঠিক আছে, নাহলে এখানে অনেক ঘন্টা ভিডিও হয়ে যাবে আর দিদি মেমোরিও ফুল হয়ে যাবে, ঠিক আছে, রাখছি। আমি দিদিকে বলেছি ছাড়লেও কোনো আপত্তি নেই, আমার অনুমতি আছে, কালকে যেমন একজন ইউটিউবার দিদি যেমন আমাকে কি নাম বলতে পারবো না, ওনার হঠাৎ করে দেখলাম যে সিনিয়র মানুষ, তো উনি বললেন যে আপনার অনুমতি যদি পাই আপনার আমি কি শর্ট ভিডিওগুলো করতে নামাতে পারি, দেখো আমার কোনো অসুবিধা নেই, মানুষ নামাবে ভিডিও তো কি হয়েছে, আজকে উনি আমার ভালো ভিডিও নামাচ্ছে, কালকে কন্ট্রোভার্সি ভিডিও, আমার কোনো আপত্তি নেই কাউকে নিয়ে, আমি সাথে সাথে গিয়ে বলে দিয়েছি যে হ্যাঁ অনুমতি দিলাম, এর আগেও ওই যে কি যেন গলায় তুলসী মালা উনিও বলেছিলেন প্রতিবাদী মহল, আমি বলেছিলাম হ্যাঁ আপনি ভিডিও নামান, উনি অনুমতি চেয়েছিলেন ভিডিও, এখন তারপরে তো ভিডিও নামাচ্ছেন, আমার কোনো আপত্তি নেই বাবা, আমি আমার কর্মটুকু ঠিক রাখবো, যে যা করছে করে যাক, ঠিক আছে। তো তোমার তুমি ভিডিও ছাড়লো দিদি, আমি কোনোদিনই বলবো না দিদি কেন ভিডিও ছাড়লে, তুমি অনুমতি নিচ্ছ এটুকুই আমার কাছে অনেক বড় প্রাপ্তি, ব্যাস। আসছে নেক্সট লাইভে। না আমি ছাড়িনি কেন, ওই এই ছাড়া নিয়ে আবার আরেকজন কন্ট্রোভার্সি করুক, আমাকে খারাপ বলুক, আমার ভালো লাগে না, না 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 কন্ট্রোভার্সি কিছু নেই, ছেড়ে দেবেন, আমার কোনো যদি ভিকটিম যদি ক্যামেরা নিয়ে যদি না আসতে চায় আমার ভিডিও মুখ ফেস ছেড়ে দিন, আমার কোনো আপত্তি নেই দিদি, কারণ আমি যেমন ভিকটিমদেরকে সেফটি রাখি যে না ওদের কেউ দেখবে না, ওদেরকে কেউ না জেনে, যাদের কোনো লাঞ্ছনা গঞ্জনা শিকার আমার এই ক্যামেরাটাকুর জন্য যেন না হয়, ঠিক আছে। এবং এখন আমি যেটা করে নিয়েছি অফিসের মধ্যে, যারা লাইভ করতে চান তারা লিখিত দেবেন, যারা লাইভ করতে চান তারাও লিখিত দেবেন আমার নিজস্ব প্যাডে, তাহলে কি হবে কেউ আমাকে আইনতভাবে ফাঁসাতে পারবে না, বরঞ্চ আমি তাদের আইনতভাবে ফাঁসাতে পারবো, ঠিক আছে। হ্যাঁ এবার ধরো তোমার ভিডিওটা তুমি করে রাখলে, তুমি ধরো ভিডিও করার মানে কি, ভিডিওটা করার মানে হলো কি একটা কাজ তুমিও কিন্তু সাথে সাথে সাকসেস করছো, ধরো কাজটা তুমি আমার কাছে নিয়ে এসেছো, দুজনে তোমার সাথেও এসছে, এই নয় যে শুধু এটা আমার সাকসেস বা তার সাকসেস, এটা কিন্তু আমাদের গোটা পরিবারের সাকসেস, শুধু গোটা পরিবার বলতে এখানে 1, 2, 3, 4, 5 জন নয়, এখানে কিন্তু যতজন লাইভে থাকবে তাদেরও সাকসেস, এই মানসিকতায় আমাদের চলতে হবে। তাই মেয়েটি যদি চায় যে হ্যাঁ আমার ক্যামেরায় তুমি ভিডিওটা ছাড়তে পারো, তা যেটা আমি করবো সেটা যদি ছাড়তে না পারি আমার, তাহলে মানুষ দেখলো কি করে যে আমি একটা কাজ করলাম, তুমি আমার ভিডিও নাও আমার কোনো আপত্তি নেই, না ইন ফিউচারের কথা বলছি, আজকে ছাড়ছ না ইন ফিউচারের কথা বলছি, তাই না, ওই জন্য। আচ্ছা পরে করবো, ঠিক আছে, হ্যাঁ পরে করবো, কেন ও চাইছে না, এবার তুমি যখন করবে তুমি, আমি অনুমতি দিলাম, ওর ফেস নেবো,
আমি কাজটা করেছো অর্ধেক করেছি আমি ওটাও অর্ধেক করেছি এটাও অর্ধেক করেছি না না অর্ধেক মানে কি আমি পুরো যেহেতু আমি পুরো ভিতরে যেতে পারি না কারণ আমি কিছুই আমার নেই আচ্ছা আমি চাই সবাই মন